আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব সামনের গলা এবং পেছনের গলা একসাথে কাটিং। সামনের গলা আমি পান পাতা কাটিং করব এবং পেছনের গলা গোল গলা কাটিং করব। আশা করছি ভিডিওটি আপনাদের কাছে খুবই ইজি মনে হবে। গলাটি কাটিং করার জন্য এখানে আমি কাগজ ব্যবহার করছি। আপনারা বক্রম বা পেস্টিং কাটিং করে জামার গলায় লাগাবেন। সো কাগজটাকে আমি ডাবল ভাঁজ করে রেখেছি। এই সাইডটা হচ্ছে বন্ধের সাইড আর এই সাইডটা হচ্ছে ওপেন সাইড। এখান থেকে এই উপরের দিকে আমি গলার চওড়া নিব। গলার চওড়া নিব হচ্ছে 2.5 ইঞ্চি। 30 থেকে 37 ইঞ্চি বডির জন্য গলার চওড়া আপনারা 4.5 ইঞ্চি থেকে 5 ইঞ্চি নেবেন। আর 38 থেকে 45 ইঞ্চি বডির জন্য আপনারা 2.75 ইঞ্চি থেকে 3 ইঞ্চি নেবেন। এখন আমি গলার লম্বা নিব। এই যে এখান থেকে গলার লম্বা নিব হচ্ছে 5.5 ইঞ্চি আর 1/2 ইঞ্চি নিব উপরের পুট সেলাই করার জন্য। তাহলে 6 ইঞ্চিতে মার্ক করে নিচ্ছি। আর অনেকে গলার চওড়া এবং গলার লম্বাটা কম বেশি পছন্দ করে থাকেন, সেক্ষেত্রে আপনাদের পছন্দ অনুযায়ী একটু কম বেশি বা বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। এর নিচের দিকেও 2.5 ইঞ্চি আছে কিনা দেখে নিব। 2.5 ইঞ্চি আছে। এখন হচ্ছে এই স্কেল দিয়ে এখানে একটি চারকোনা বক্স তৈরি করে নিব। এই বক্সের মধ্যে আমি সামনের গলা কাটিং করে দেখাবো। এখানে আমি একটি পানপাতা গলার ডিজাইন কাটিং করে দেখাবো। যে কোনো গলা কাটিং করার ক্ষেত্রেই গলার চওড়া এবং গলা লম্বাটা নিয়ে এভাবে বক্স তৈরি করে যে কোনো গলায় এই বক্সের মধ্যে ড্রয়িং করে কাটিং করে নেবেন। আমি ডিজাইনটি দেখিয়ে দিচ্ছি কিভাবে এঁকে নিতে হবে। আমি এভাবে ইঞ্চি টেপটাকে মাঝখান থেকে ভাঁজ দিয়ে অর্ধেক করে একটা দাগ দিয়ে নিলাম। দেন আমি এই যে এখানে ভেতরের দিকে রাউন্ড করে নিব। তারপরে হচ্ছে এই যে এখান থেকে নিচের দিকে 1 ইঞ্চিতে মার্ক করে নিব। এখন হালকাভাবে এই 1 ইঞ্চি পর্যন্ত বাহিরের দিকে রাউন্ড করে নিব। এই যে এখান থেকে এই পর্যন্ত দাগটা মিলিয়ে দিব। দেখুন কত সুন্দর একটি ডিজাইন চলে এসেছে। এখন হচ্ছে এই দাগের আউটসাইডে আমি গলার পটিটা দাগ দিয়ে নিব। আপনারা গলার পটিটা কতটুকু নিতে চান সেটা আপনাদের পছন্দ অনুযায়ী নেবেন। চিকন নিতে চান না মোটা নিতে চান। আমি এখানে 1.25 ইঞ্চিতে চারিদিকে মার্ক করে গলার পটিটা নিব। আপনারা 1.5 ইঞ্চি 1.25 ইঞ্চি 1 ইঞ্চি 1.25 ইঞ্চি নিতে পারবেন আপনাদের পছন্দ অনুযায়ী। 1 ইঞ্চিতে মার্ক করে নিচ্ছি এখানকার এই দাগ ধরে ধরে। ঠিক আপনারা এইভাবে মার্কটা করে নেবেন, তাহলে দেখবেন একদম পারফেক্ট একটা গলার পটিও চলে আসবে আর গলাটাও দেখতে অনেক সুন্দর লাগবে। প্রথমে আমি ডট ডট করে এঁকে নিয়েছি, এখন গাঢ় করে দাগ টেনে নিব। এখন দাগ অনুযায়ী কাটিং করে নিব। আমার সম্পূর্ণভাবে কাটিং করা কমপ্লিট। ডিজাইনটি ভেতর দিকে কত সুন্দর এসেছে। আশা করছি এই গলার ডিজাইনটি আপনাদের কাছে ভালো লেগেছে। এখন আমি ব্যাক সাইডের গলা কাটিং করে দেখাবো। ব্যাক সাইডের গলা কাটিং করার জন্য এখানেও আমি একটি কাগজ নিয়েছি। কাগজটিকে এই তো ডাবল ভাঁজ করে নিলাম। পেছনের গলা কাটিং করার ক্ষেত্রে গলার চওড়াটা ঠিক রেখে গলা লম্বাটা, কেউ ওঠা গলা পছন্দ করে, কেউ মিডিয়াম গলা পছন্দ করে। আমি এখানে 2.5 ইঞ্চিতে গলার চওড়াটা নিয়ে নিচ্ছি। দেন এখান থেকে লম্বা নিব। আমি যেহেতু সামনের গলা 6 ইঞ্চি নিয়েছি, এখানে আপনাদের ইচ্ছা অনুযায়ী পেছনের গলাটা বড় ছোট করতে পারেন। এখানে আমি পেছনের গলা 5 দিয়ে কাটবো।
এমন কি বড় গলা 7 ইঞ্চি থেকে 7.5 ইঞ্চি পর্যন্তও নিতে পারেন। দেন নিচের দিকে 2.5 ইঞ্চিতে দাগ দিয়ে দিলাম। এখানে স্কেল দিয়ে স্ট্রেট দাগ টেনে নিচ্ছি। এখানে 5 নিয়েছি, 5-এর অর্ধেক করে এখানে একটা দাগ দিয়ে দিব। এখান থেকে ভেতরের দিকে গোল গলাটি এঁকে নিব। এখন আউটসাইডে শোয়া 1 ইঞ্চিতে বাহিরের পটিটা কেটে নিব। আপনারা যদি এভাবে আমার নিয়মটা ফলো করে কাটিং করেন, দেখবেন খুব সুন্দর একটা গলা, সামনের গলা এবং পেছনের গলা আপনারা নিজেরাই তৈরি করে নিতে পারছেন। গাঢ় করে দাগ টেনে নিচ্ছি। ড্রয়িং করা কমপ্লিট, এখন আমি দাগ অনুযায়ী কাটিং করে নিব। দেখুন কত সুন্দর একটি পারফেক্ট গোল গলা হয়ে গেছে। আশা করছি আমার সামনের গলা, পানপাতা গলা এবং পেছনের গলা দুইটায় আপনারা সুন্দরভাবে বুঝতে পেরেছেন। দেখুন সামনের এই পানপাতা গলাটা এবং পেছনের গোল গলাটা কত সুন্দর হয়েছে। পেস্টিং পেপার এবং বক্রমে কাটিং করে জামার গলা সুন্দরভাবে সেটিং করে সেলাই করলে সুন্দর একটি আকর্ষণীয় গলা লাগবে। যদি ভিডিওটি দ্বারা একটু আপনারা উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক দিয়ে শেয়ার করবেন এবং কেমন হয়েছে অবশ্যই কমেন্টস করে জানাবেন। দেখা হচ্ছে নেক্সট কোনো নতুন ভিডিওতে, সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।